কেনো তোমার তো দেখছি চোখও আছে মুখও আছে আবার দেখছি তুমি আমার সাথে কথাও বলছো তুমি কি ডিম নাকি ভূত শিমুল তলে জঙ্গলে শেফালি নামের এক শিয়ালিনী তার মেয়ে টিনাকে নিয়ে বাস করত শেফালি শিয়ালিনীর একটি হাঁসের খামার ছিল সে তার হাঁসের খামারের হাঁসের ডিম বাজারে বিক্রি করে তার সংসার চালাতো মা আজ তুই একটু হাঁসের ডিমগুলো নিয়ে বাজারে যা তো আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না মা আমি যেতে পারবো না আমি তোমাকে কতদিন বলেছি মুরগি খাবো কিন্তু তুমি আমাকে মুরগি এনেই দাও না প্রতিদিন শুধু এই হাঁসের ডিম আর হাঁস খেতে বলো তুমি জানো না মুরগি আমার কত প্রিয় আচ্ছা মা ঠিক আছে আজ এই হাঁসের ডিমগুলো বিক্রি করে একটা মুরগি কিনে আনবি এখন তাড়াতাড়ি হাঁসের ডিমগুলো নিয়ে বাজারে যা আর একটা কথাও বলবি না ঠিক আছে মা আমি যাচ্ছি আজ আমি কিন্তু একটা মুরগি কিনে আনবো পরে কিন্তু আমাকে তুমি কিচ্ছু বলতে পারবে না এই বলে টিনা হাঁসের ডিমগুলো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিল রোজ রোজ হাঁসের ডিম বিক্রি করে মা কতদিন বলেছি আমাকে একটা লাল ফিতে কিনে দাও সেটাও কিনে দেয় না আজকে হাঁসের ডিম বিক্রি করে মুরগি কিনবো তো কিনবোই সাথে লাল ফিতাও কিনবো ওই জঙ্গলে বাস করত বল্টু নামের এক দুষ্ট পাজি শিয়াল শিয়ালিনীর মেয়ে টিনা হাঁসের ডিম নিয়ে যে বাজারে বিক্রি করতে যাচ্ছে এটা দুষ্ট পাজি বল্টু শিয়াল দেখে ফেললো আরে আরে এ আমি কি দেখতে পাচ্ছি আজ তো দেখছি আমার চিরশত্রু বিল্লুর মেয়ে টিনা ওদের খামারে হাঁসের ডিমগুলো নিয়ে বাজারে যাচ্ছে আজ তো দেখছি ওর মা শেফালি শিয়ালিনী আসেনি ভালোই হয়েছে এখন ওই পোচকে মেয়ে টিনার থেকে যে করেই হোক ডিমগুলো আমার ছিনিয়ে নিতেই হবে কিরে পুচকে মেয়েটি না কোথায় যাচ্ছিস আমার গুহার সামন দিয়ে তুই এতগুলো হাঁসের ডিম নিয়ে বাজারে যাচ্ছিস তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে তুই তো দেখছি আমাকে ডিম না দিয়েই চলে যাচ্ছিস তোর মা শেফালি শিয়ালিনী প্রত্যেক দিন আমাকে 5টা করে ডিম দিয়ে যায় আর তুই কি না ডিম না দিয়েই চলে যাচ্ছিস কি বললি আমার মা তোমাকে ডিম দিয়ে যায় মিথ্যা কথা বলার জায়গা পাও না আর আমি কেন তোমাকে ডিম দেব হ্যাঁ আমি ডিম দিতে পারবো না তুমি আমার পথ ছাড়ো দিতে পারবি না বললেই হলো আমি কি তোর ডিম দেওয়ার জন্য অপেক্ষা করব তুই যদি নিজে থেকে দিতি তাহলে 5টা ডিম নিতাম এখন তুই আমাকে ডিম না দেওয়ার শাস্তি হিসাবে তোর সবগুলো ডিমই আমি কেড়ে নেব এই বলে বল্টু শিয়াল ডিমের ঝুড়িটি কেড়ে নিয়ে সেখান থেকে চলে গেল দুষ্ট পাজি শিয়াল আমার ডিমগুলো নিয়ে চলে গেলি মাকে কি বলতে দে মা এসে তোর 12টা বাজিয়ে দিবে এই বলে টিনা শিয়ালিনী আবারও তার গুহায় চলে গেল মা মা কোথায় তুমি হয় দুষ্ট পাজি শিয়াল আমার থেকে ডিমগুলো কেড়ে নিয়েছে মা তুমি কথা বলছো না কেন ওই দুষ্ট পাজি শিয়াল আমার ডিমগুলো নিয়ে গেছে তুমি কিছু বলছো না কেন মা কথা বলো কি হলো মা কথা বলো টিনা অনেক ডাকা ডাকের পরে ও তার মা কোনো কথাই বলছে না তখন টিনার আর বুঝতে বাকি রইল না যে তার মা মারা গেছে তুমি যে বলেছিলে তুমি অসুস্থ কিন্তু তুমি যে এতটা অসুস্থ সেটা তো আমি জানতাম না আমাকে একা করে তুমি এভাবে চলে গেলে মা আমি এখন কার সাথে থাকবো কি করব কি বা খাবো কিছু বুঝতে পারছি না এরপর টিনা শিয়ালিনী অনেক কষ্ট করে তার মায়ের কবর দিয়ে দিল তারপর গুহায় এসে আবারও কান্না করতে লাগলো কেঁদো না মে কে কে কথা বললো এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না দেখবে কোত্থেকে আমি তো তোমাদের খাটের নিচে খাটের নিচে খাটের নিচে তো আমি শুধু একটা কাঠের বাক্স দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি ওই বাক্সের মধ্যে আছি বাক্সটা খোলো তাহলেই আমাকে পাবে এরপর টিনা শিয়ালিনী সেই কাঠের বাক্সটা খুলে দেখলো তার ভিতরে একটা ডিম রাখা আছে আর ডিমটার চোখও আছে মুখও আছে আরে
তুমি এমন দেখতে অদ্ভুত কেন? তোমার তো দেখছি চোখও আছে মুখও আছে, আবার দেখছি তুমি আমার সাথে কথাও বলছো। তুমি কি ডিম নাকি ভূত? আরে আরে, আমি ভূত হতে যাব কেন? আমি হলাম জাদুর ডিম। তোমার মা আমাকে জঙ্গলের ভেতরে কুড়িয়ে পেয়েছিল, তারপর গুহায় নিয়ে এসে এই বাক্সের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। তা না হলে আমি জঙ্গলে থাকলে জঙ্গলের দুষ্ট পশু প্রাণীরা আমাকে খেয়ে ফেলতো। আর যেহেতু তোমার মা মারা গিয়েছে, আজ থেকে আমি তোমাকে দেখাশোনা করব। কি বললে? তুমি আমার দেখাশোনা করবে? তুমি এই সামান্য ডিম হয়ে কি করে আমার দেখাশোনা করবে? আমি কোনো সামান্য ডিম নই। আমি তোমাকে বললাম না, আমি জাদুর ডিম। জাদুর ডিম? তুমি যদি সত্যি জাদুর ডিম হয়ে থাকো, তাহলে আমাকে এক্ষুনি খাবার দাও তো, আমার যে খুব খুদে পেয়েছে। আমি তো তোমাকে খাবার দিতে পারবো না, তবে আমি তোমাকে অনেক ডিম দিতে পারবো। সেই ডিমগুলো তুমি বাজারে বিক্রি করে তোমার খাবার কিনতে পারবে। এই বলে জাদুর ডিম তার জাদু শক্তি দিয়ে এক ঝুড়ি ডিম টিনাকে দিয়ে দিল। যাও যাও, এই ডিমগুলো নিয়ে তুমি বাজারে চলে যাও, আর বাজারে গিয়ে ডিমগুলো বিক্রি করে তুমি তোমার পছন্দের খাবার কিনে এনে খাও। এরপর টিনা শিয়ালিনী সেই ডিমগুলো নিয়ে বাজারের দিকে চলে গেল। তাড়াতাড়ি যাই, ওই দুষ্ট পাজি শিয়ালটা আজও আসতে পারে। টিনা এসব কথা বলতে না বলতেই ওই দুষ্ট পাজি শিয়াল আবারও তার সামনে এসে হাজির হলো, আর তার কাছ থেকে ডিমের ঝুড়িটি কেড়ে নিয়ে সেখান থেকে চলে গেল। দুষ্ট পাজি শিয়াল, আজ তুই আমার ডিমটা কেড়ে নিলি, এখন আমি খাবো কি? যাই যাই, তাড়াতাড়ি গিয়ে জাদুর ডিমকে সমস্ত ঘটনা খুলে বলি। এই বলে টিনা শিয়ালিনী আবারও তার গুহায় ফিরে এলো। জাদুর ডিম, তোমার দেয়া সেই ডিমগুলো এক দুষ্ট পাজি শিয়াল কেড়ে নিয়ে গেছে। ওই দুষ্ট পাজি শিয়াল এর আগে আমার থেকে ডিম কেড়ে নিয়ে গেছে। কি বললে? ওই দুষ্ট পাজি শিয়ালের এত বড় সাহস? ও কোথায় থাকে তুমি কি সেটা জানো? জানি না ওই দুষ্ট পাজি শিয়াল কোথায় থাকে, কিন্তু বাজারে যাওয়ার সময় একটা জঙ্গল পড়ে, সেই জঙ্গল থেকে ওই দুষ্ট পাজি শিয়াল বেরিয়ে আসে আর ডিম নিয়ে আবার সেই জঙ্গলের ভেতর চলে যায়। আচ্ছা, তুমি এক কাজ করো, আমি এক্ষুনি ঝুড়ির ভেতরে উঠে যাচ্ছি, তুমি সেই ঝুড়িটা নিয়ে আবারও বাজারের উদ্দেশ্যে রওনা দাও। এবার দেখবো ওই দুষ্ট পাজি শিয়াল কি করে এবার আমাকে চুরি করে নিয়ে যায়। এই বলে জাদুর ডিমটি একটি সুন্দর ঝুড়ির ভেতরে উঠে গেল, আর টিনা সেই ঝুড়িটি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আরে, আমি কি দেখছি, একটু আগেই তো টিনার কাছ থেকে এক ঝুড়ি ডিম কেড়ে নিয়ে খেলাম, এখন তো দেখছি আবার আরেক ঝুড়ি ডিম নিয়ে বাজারে যাচ্ছে। যাক বাবা, ভালোই হলো, আজকে ডাবল ডাবল ডিম খেতে পারবো। যাই যাই, ডিমের ঝুড়িটা ওর থেকে কেড়ে নেই। এই বলে বল্টু শিয়াল আবারও এসে টিনার হাত থেকে সেই ডিমের ঝুড়িটি ছোমেরে কেড়ে নিল, কিন্তু দুষ্ট পাজি শিয়াল কিছুতেই যেতে পারছিল না। এটা কি হলো, আমি এখানে আটকে গেলাম কেন? আমি যেতে পারছি না কেন? তুই আর যেতে পারবি না, কারণ আমি তোকে আটকে দিয়েছি। আজ থেকে সারা জীবন তুই এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবি, কোনোদিন এখান থেকে এক চুলও নড়তে পারবি না, আর এভাবেই না খেতে পেয়ে একদিন ধুকে ধুকে মারা যাবি, আর এটাই জাদুর ডিমের তোর জন্য শাস্তি। আমাকে মাফ করে দাও, আমি আর এমন কাজ কোনোদিন করব না। মাফ করে দাও, আমায় মাফ করে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কোনোদিন কারো থেকে ডিম চুরি করে খাবো না, ছেড়ে দাও। তোর কোনো মাপ নেই টিনা, এবার ঝুড়িটা নিয়ে চলো, এবার আমরা গুহায় ফিরে যাই। এরপর টিনা তার জাদুর ডিমের ঝুড়িটি নিয়ে আবারও গুহায় ফিরে গেল।